নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা আমি জাস্ট একটা আর্জেন্ট ভিডিও, আমি কিছু কথা বলতে চাই যেটা ভীষণ ভীষণ আমার দৃষ্টিকটু লাগলো। আমি এইমাত্র একটি ভিডিও দেখলাম, আমি তার নাম নিচ্ছি না। তো সন্দীপদের বাড়িতে, মানে এই যে সন্দীপ, টিনা সন্দীপ আর কি, যে সেই সন্দীপদের বাড়িতে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার পৌঁছে গেছে, ঠিক আছে? একজন যিনি আগে গেছিলেন আর একজন নতুন গেছেন, এবং তিনি ক্যামেরা মানে খুলে দেখলাম ওখানে যে কে রয়েছে আর কি, মানে সন্দীপের মায়ের পিসি শাশুড়ি নাকি রয়েছে, তো সে টিনার বদনাম করছে, তো সেগুলো শ্যুট করছে এবং সেই মানে সেই কন্ট্রোভার্সিটা শ্যুট করছে। আমি একটা কথাই বলতে চাই যে একটা সংসারে অশান্তি হচ্ছে হচ্ছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও আগুন লাগাতে সেখানে পৌঁছে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে এমন এমন বেশ কিছু কথা বলছেন যেগুলো যদি এই মুহূর্তে হয়তো টিনা শোনে তাহলে ওর কিন্তু ভীষণ খারাপ লাগবে, বা ও নিজেকে ভীষণ অপমানিত বোধ করবে। কে কী করেছে আমরা সবাই দেখতে পাচ্ছি, টিনা সন্দীপদের ওদের ফ্যামিলিতে একটা অশান্তি চলছে। তো খুব কি দরকার এই অশান্তির টাইমে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শুধুমাত্র সেখানে মানে ভিডিও করার জন্য, সেখানে কন্টেন্ট খোঁজার জন্য সেখানে পৌঁছে যাওয়া, এবং সেখানে পৌঁছে গিয়ে তারপরে ওই সন্দীপের ছেলের নাকি জন্মদিন হবে, এবং সেই জন্মদিনেও নাকি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উপস্থিত থাকবেন, বলছেন এটা আমাদের দায়িত্ব, আমরা করব, এই করব, সেই করব, ওইখানে প্যান্ডেল হবে। তো সন্দীপের মা একটা কথা কিন্তু মানে আমাদের টিনার শাশুড়ি একটা কথা মুখ ফসকে বলেই দিয়েছে, ঠিক আছে, হাসতে হাসতে। তো সেটা হচ্ছে তুমি তো আমাদের সাথে আছো, মানে তোমরা তো আমাদের সাথে আছো, আমাদের তো কোনো টেনশনই নেই তাহলে আর, মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি? মানে আইন আদালত সব ফেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম জিতে যাচ্ছে। আসলে জিনিসটা সবাই বুঝতে পারছে যে এই যে টোটাল জিনিসটা হচ্ছে, এখানে একে অপরকে যদি বদনাম করতে হয়, ওদিক থেকে টিনা যেমন একজন একজনকে ধরে নিয়েছে দালাল, এদিক থেকেও কিন্তু এরাও দালাল ফিট করে নিচ্ছে, ঠিক আছে? এবং এদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, ডাইরেক্ট ক্যামেরা খুলে শ্যুট হচ্ছে। লজ্জা লাগে না আপনাদের? আমি সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, আপনাদের লজ্জা লাগে না? একটা বাড়িতে যদি এরকম অশান্তি হয়, তার বাড়িতে আপনারা আরও আগুন লাগাতে পৌঁছে যাচ্ছেন, কোথায় সেই আগুনটা থামানোর চেষ্টা করবেন? কোথায় সেই আগুনটা থামানোর চেষ্টা করবেন, নাকি আরও আগুনটা জ্বালানোর চেষ্টা করছেন? ওই যে বাচ্চাটা যাকে বলছেন যে আহা এত সুন্দর বাচ্চা, এর মা একদম তো বলছে জন্মদিন হবে, একটা কন্ট্রোভার্সি কি জন্মদিন হবে, কিন্তু এর মা থাকবে না খালি, আপনার লজ্জা লাগছে না? মা থাকবে না, আর ওর আপনারা যেটা করছেন তাতে ওর মা বাবাকে আপনারা পারবেন আর জোড়া লাগাতে? চেষ্টা করুন যাতে ওর মা বাবা জোড়া লাগে আর বাচ্চাটা তার মা বাবার সঙ্গে মানুষ হতে পারে। আপনাদের নিজেদের সন্তানের সঙ্গে আপনারা এরকম করতে পারতেন? এই কথাগুলো বলতে আজ বাধ্য হলাম, খুব দৃষ্টিকটু লাগছে, খুব দৃষ্টিকটু, মানে জাস্ট এত রাগ লাগছে দেখে। একটা বাড়িতে এরকম একটা অশান্তি বা যা কিছু হচ্ছে, সেখানে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে যাচ্ছে ক্যামেরা খুলে সেখানে শ্যুট করতে এবং নিজের কন্টেন্টের জন্য। আর ওরা তো সন্দীপ আর ওর মা তো আরও ভালোই পেয়ে গেছে, ঠিক আছে, দুজনেই সমান, সন্দীপ টিনা এরা দুজনেই সমান, কিন্তু এরা তো বেশ পেয়ে গেছে, বলছে তো তোমরা তো আছো, আমাদের আর কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই আর, পুলিশ প্রশাসন সব কোনো কিছু দেখবে না, শুধু লাগবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যাই হোক, এগুলো মনের কথা আমি বলতে বাধ্য হলাম। এটা সম্পর্কে ডিটেল ভিডিও এবং আরও কিছু ইনফরমেশনের সাথে আমার কালকে আসছে, এটা জাস্ট একটা ছোট্ট আপডেট আমি আপনাদের দিয়ে গেলাম, জাস্ট ধিক্কার জানাই সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা তো আর লোকের বাড়ি বাড়ি গিয়ে কন্টেন্ট এরকমভাবে খুঁজতে পারবো না, আমরা যা দেখবো ইউটিউবের প্ল্যাটফর্মে সেটা নিয়েই আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন।